माय ब्यूटीफुल फैमिली वेलकम बैक टू माय चैनल गौरीशान मम। तो बंधुरा आपनारा केमन आछेन एवं आपनादेर बेबीराव केमन आछे आशा करछि भालो आछेन एवं आपनादेर बेबीराव किन्तु खूब भालो रयेछे। आमी भालो आछि, आमार बेबीटाओ किन्तु खूब भालो रयेछे। तो फ्रेंड्स आजकेर भिडियोर माध्यमे आमी बोले देबो आपनादेर होममेड सेरेला किभाबे आपनि बानाबेन। खूब इजी एक्टी पद्धति फ्रेंड्स। आमरा अनेक समय अनेक कारणे किन्तु होममेड सेरेलाक बनिए उठते पारी ना, बिकज आमरा मने करी फ्रेंड्स बाजारे जे सेरेलाकटा बनाना है सेटाई बोधहय बेस्ट, आमरा बाड़ीते बनाते ही पारबो ना, सेई सेरेलाकटा ठीकठाक हबे ना, एटाई आमादेर अनेक मायेर धारणा। आर एई धारणाटा भूल फ्रेंड्स। आमी ताई आपनादेर जन्य निये एसेछि होममेड एकटी सेरेलाक बनानोर पद्धति। अनेक रकम भावे सेरेलाक बनानो जाय, तार मध्ये एकटी पद्धति आमी आजके देखाबो। आबार कोनो एकटी दिन किन्तु आमी आरो अनेक नतून नतून सेरेलाक बनानोर पद्धति आपनादेर নিয়ে আসব। তো আজকের সেরিলাক বানানোর পদ্ধতিটা ভীষণ ইজি ফ্রেন্ডস। আর আমি যে সেরিলাকটা আপনাদের জন্য বানিয়ে দেখাবো আজকে সেটা কিন্তু দুর্দান্ত, এবং আপনার বাড়িতেই কিন্তু সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা আপনারা অনায়াসেই নিয়ে কিন্তু হোমমেড সেরিলাক বানাতে পারেন। আমি কিন্তু আমার বেবিকে ফ্রেন্ডস একটা দিনের জন্য বাইরে থেকে কিনে আনা সেরিলাক বানানো খাওয়াইনি, এবং ও খুব একটা পছন্দ করেনি। কিন্তু আমি একবার নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে পুরো প্যাকেট শুদ্ধ ফেলে দিতে হয়েছিল। বাট আমি তারপর নিজে হোমমেড সেরিলাক বানাই এবং সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই বানাই যেগুলো মার্কেটে পাওয়া যায়। তো সেই সেরিলাক আর এই সেরিলাকের মধ্যে একই জিনিস, কিন্তু কিছু জিনিস আমি চেঞ্জ করে দিয়েছি এবং জিনিসটাকে খুব লাইটভাবে তৈরি করেছি এবং খুব সহজেই কিন্তু বেবিরা যাতে অনায়াসেই খেয়ে নিতে পারে। এই সেরিলাক বানানোর কারণ এক নম্বর আমি বলবো ফ্রেন্ড, সেটি হচ্ছে হাইজিন। আপনি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আপনি সেরিলাকটা বানাচ্ছেন সেইগুলো কিন্তু আপনার ওপরই ডিপেন্ড করছে আপনি কিভাবে বানাবেন। মানে আপনি পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে টাইট কন্টেনারে আপনি ওটাকে রেখে দিলেন, কোনো অসুবিধা নেই, সবটাই কিন্তু আপনার চোখের সামনে হচ্ছে। আপনি যেখানটা বানাচ্ছেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং আপনি পরিষ্কার হাত ধুয়ে সুন্দর করে বানাচ্ছেন। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যা যা ব্যবহার হচ্ছে সেগুলোকে আপনি হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া থেকে শুরু করে একদম স্টোর করা পর্যন্ত সবটাই কিন্তু আপনি নিজের হাতে করছেন, তাহলে আপনি হাইজিনটাও ঠিকঠাকভাবে মেনটেন করছেন। এক দুই হচ্ছে আপনি অতি সহজেই অল্প টাকার মধ্যে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারছেন, কারণ বাইরে কিন্তু কিনতে গেলে এটা যথেষ্ট কস্টলি, কিন্তু সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি বাড়িতে বানাচ্ছেন অথচ আপনার কিন্তু অর্থ কিন্তু অনেকটাই ব্যয় কম হচ্ছে। আর বাইরে যে সমস্ত সেরিলাকগুলো বাজারে বিক্রি হয় সেগুলো অনেক দাম হয়, ভীষণ কস্টলি হয়। তো সেই হারে আপনার একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং আপনি নিজে বানাচ্ছেন এবং নিজে স্টোর করছেন আপনার যতটুকুন প্রয়োজন। আপনার বেবি হয়তো আপনি 15 দিনের জন্য বানাবেন, 15 দিনের জন্য আপনি মিনিমাম বানিয়ে নিলেন, আপনাকে পুরো একটা ডিব্বা কিনতে হলো না, আপনি নিজের মতন করে বানালেন, এর ফলেও কিন্তু আপনার অর্থ ব্যয়টা কম হচ্ছে। নেক্সট যে পয়েন্টটা বলবো যে কী কারণে আপনারা ঘরে সেরিলাক বানাতে পারবেন সেটি হচ্ছে প্রিজারভেটিভ। বাইরে যে কৌটো শুদ্ধ সেরিলাক বানানো পাওয়া যায় সেটি প্রিজারভেটিভ মেলানো থাকে, যার ফলে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত চলে, কারণ তাদের সেইভাবেই কিন্তু স্টোর করতে হয় যাতে অন্তত মিনিমাম 1 ইয়ার বা 6 মান্থ চলে। তার ফলেও কিন্তু আপনার বেবির অনেক প্রবলেম হতে পারে। ঘরে যদি বানাই তাহলে আমাদের কোনো প্রিজারভেটিভ দেওয়ার প্রয়োজনই পড়ছে না, আমরা নিজেদের মতন করে বানাতে পারছি, আমরা 1 মাসের জন্য স্টোর করতে পারছি, আমরা 2 মাসের জন্য স্টোর করতে পারি। কিন্তু বাইরের যেগুলো হয় সেগুলো প্রিজারভেটিভ মেলানো থাকে, যা আপনি খাওয়ালে কিন্তু আপনার বেবির অনেক প্রবলেম দেখা দিতে পারে। এবং বর্তমানে কিন্তু অনেক বেবিরই কিন্তু বাইরের সেরিলাকে অনেক প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু বাড়ির যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু সেই প্রবলেমটা আপনি অ্যাভয়েড অনায়াসেই করতে পারেন। তো চলুন ফ্রেন্ডস ফটাফট দেখে নিই আজকের হোমমেড সেরিলাক বানানোর পদ্ধতি। তো ফটাফট শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু গৌরীশান মম। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি ছোলার ডাল নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম আমি মুগ ডাল, নেক্সট আমি নিয়ে নিলাম মটরের ডাল। এখানে মটরের ডাল দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন আপনারা ছোলার ডালের থেকে এক সাইজ ছোট হয়। নেক্সট আমি ঘরের যে চাল নিয়ে নিলাম, আপনারা ঘরের চালই ইউজ করতে পারেন বা বাসমতি রাইসও ইউজ করতে পারেন। এখানে আমি তারপর বিউলির ডাল নিয়ে নিলাম, নেক্সট আমি এগুলোকে মিক্সড করলাম। মিক্সড করার পর আমি নেক্সট জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে 3 বার জল দিয়ে ধুয়ে নেব যাতে কোনো রকমভাবেই কিন্তু নোংরা না থেকে যায়। কচলে কচলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত ধুলো ধুলো বেরোচ্ছে। তারপর আমি ড্রেন করে দিলাম। নেক্সট আমি আরেকবার জল দিয়ে ধোবো। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি ড্রেন করে দিয়ে আর একবার লাস্ট আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন ধুলোগুলো অনেকটা চলে গেছে, তাই দেখা যাচ্ছে ডালগুলো। লাস্টবার আমি ড্রেন করে দিলাম। নেক্সট আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ড্রেন করতে দেব, যাতে জলগুলো একদম পড়ে যায় এবং সুন্দর ছাঁকা হয়। নেক্সট আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন পরিষ্কার করা। সেখানে আমি 1 ঘন্টা মতন পাখার নিচে রেখে দেবো, আপনারা চাইলে কিন্তু রোদেও দিতে পারেন। আমার হয়ে গেছে শুকনো করা 1 ঘন্টা পর। তারপর আমি তুলে নিলাম, খুব সুন্দরভাবে শুকনো হয়েছে, সবটা তুলে নেওয়ার পর আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এটাকে ভেজে নেব 5 মিনিটের মতন। একদমই সবটাই কিন্তু আপনাকে লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে। এরপর আমি নামিয়ে দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতন ঠান্ডা হতে দেব। তারপর আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, মিক্সি বোলের মধ্যে আমি কিন্তু এবার এটাকে পেস্ট করে নেব। এতটাই আমি কিন্তু মিক্সিতে পেস্ট করব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবং সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম পুরো বাজারে পাওয়া সেরিলাকের মতন। এরপর আমি একটা এয়ার টাইট কৌটো নিয়ে নিয়েছি, এটা কাঁচের বোল নিয়েছি। আমি এবার এটাকে একদম বক্স করে দিলাম, যাতে কোনো রকমভাবে হাওয়া না লেগে যায়। নেক্সট আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে 1 কাপ জল নিয়ে নিলাম। আমার বেবি 2 চামচ খাবে, তাই আমি 2 চামচের মতনই কিন্তু সেরিলাক নিয়েছি, আপনারা আপনাদের মতন অনুযায়ী নেবেন। লেগে যেন না যায় তার জন্যই কিন্তু বারবার আমি নেড়ে দিচ্ছি। এই দেখুন থিকনেসটা এসে গেছে, জলটা মরে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, সুন্দর তৈরি আমার গরম গরম সেরিলাক। এরপর আমি এর মধ্যে কিন্তু অল্প করে ড্রাই ফ্রুটস গুঁড়ো দিয়ে দেব। আপনাদের বেবি 8 মাস হলেই তবেই কিন্তু ড্রাই ফ্রুটস গুঁড়ো দেবেন, তাছাড়া কিন্তু নয়। রেডি আমার সেরিলাক। আই হোপ গাইজ আপনাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা হোমমেড সেরিলাক বানাতে পারবেন। খুব ইজি ফ্রেন্ডস, আপনার বাড়িতেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, আর আপনি আপনার বেবি যতটুকু খায় সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনি বানাতে পারেন। এবং এটা এতটাই পুষ্টিকর একটি খাবার, যেটি কিন্তু আপনি প্রতিদিন খাওয়াতে পারেন। সঙ্গে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেছি, 8 মান্থের পর থেকে আপনারা সেটা অ্যাড করতেই পারেন। আপনি যদি আরেকটু হেলদি খাওয়াতে চান আপনার বেবিকে, তাহলে আপনি কিন্তু কলা বা অ্যাপেল পেস্ট আপনারা অ্যাড করে খাওয়াতে পারেন। আপনার বেবি যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে, মানে কোনো একটি ডালে অ্যালার্জি থাকে বা কোনো একটি ডাল আপনার বেবি সুটেবল হচ্ছে না, তাহলে আপনি কিন্তু সেটাকে রিমুভ করে দিয়েও বানাতে পারেন। মার্কেট বেসে যে সেরিলাকগুলো পাওয়া যায় সেইগুলোর ক্ষেত্রে কিন্তু একদম পসিবল নয়, যেটা আপনি কিন্তু বাড়ির হোমমেড সেরিলাকে আপনি করতে পারেন। সঙ্গে যদি আপনি মনে করেন কিছু ভেজিটেবল অ্যাড করে দেবেন, তাহলে আপনারা ক্যারোট পিউরি অ্যাড করে দিতে পারেন, ব্রোকোলি পিউরি অ্যাড করে দিতে পারেন, আপনার কুমড়ো পেস্ট অ্যাড করতে পারেন, এটাকে আরও হেলদি খাবার বানাতে পারেন। তো আই হোপ গাইজ আমি আপনাদের শেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই। ওকে ফ্রেন্ডস, বাই বাই।